আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভয়াবহ সংবাদ নিয়ে চলে আসলাম অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় নৌকা ডুবি চার জনের মৃত্যু পঁচিশ জন নিখোঁজ তে চলুন বন্ধুরা জেনে নিই কি আজকে যে পদ্মাতে যে নৌকা ডুবি হয়েছে সেখানে ভয়াবহ মৃত্যুর ছাবা ছাবা হাতছানি দিচ্ছে অর্ধশত যাত্রী নিয়ে পদ্মাতে যাওয়ার সময় একটি নৌকা ডুবে গেছে সেখানে চারজনের মৃত্যু দেহ পাওয়া গেছে এবং অর্ধশত যাত্রী নিখোঁজ চাপা নবগঞ্জের শিবগঞ্জের পাকা ইউনিয়নের পদ্মা নদীতে নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে বুধবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা উজ্জ্বল হক জানান শ্যালো মেশিন চালিত একটি নৌকা চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় এতে চারজনের মৃত্যু হয় শিবগঞ্জ একটি দল স্থানীয় জনপ্রতিনিধি উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি বিস্তারিত সংবাদ এখনো পাওয়া যায়নি বিস্তারিত সংবাদ আসা মাত্র আপনাদেরকে জানাবো শুধু দর্শক মন্ডলী বন্ধুরা এই জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে রাখুন সর্বশেষ খবর পাওয়া মাত্র আপনাদেরকে আমি জানিয়ে দেবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ